পূর্ব বর্ধমান জেলার কাল্লার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাগ, প্রধান সুমন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বিল্ডিং এর শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় মহাশয়। এই ভবনটি তৈরি করতে প্রায় 84 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান পঞ্চায়েত প্রধান সুমন দাস। পূর্বে পঞ্চায়েত দপ্তরটি ছোট থাকার কারণে সরকারি কর্মীদের কাজ করতে সমস্যা হতো। আগে ভবন কি সমস্যা ছিল? সমস্যা বলতে 200 জন জায়গায় ঘর ছিল, ওঠাও যেত না, নামাও যেত না, কোনো সিঁড়ি হচ্ছে না, ও সিঁড়িতে গেলে পড়ে যাবে এরকম হচ্ছে। সেই ইন্দিরানপুরের আমলে ছোট্ট একটা জায়গা বাজে অবস্থায় ছিল, এখন পঞ্চায়েতের অনেক কাজ বেড়েছে, বিভিন্ন কাজের জন্য যত পঞ্চায়েতে আসে এনার্জি এসে কাজ থেকে আরম্ভ করে সমস্ত কাজ, পদ্মশ্রী রূপশ্রী সব রকম কাজের জন্য আসে, যার জন্যই দীর্ঘদিন ধরে বলেছিল আমরা পঞ্চায়েত সমিতির জায়গায় আমরা দিয়ে দিয়েছি, দিয়েছি পঞ্চায়েত পাঁচখানা জায়গা, 800 টা জায়গা। কত টাকা খরচ হয়েছে বিল্ডিং? 84 লক্ষ টাকা। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।